উত্তরবঙ্গে স্ট্রং দক্ষিণবঙ্গে উইক তার কারণ হচ্ছে শিলিগুড়ি কিন্তু সবার আগে ফার্স্ট বয় হয়ে বিজেপির প্রার্থী তালিকাটি প্রকাশ করে দিল কিন্তু দক্ষিণের যে তিন জেলায় বা তিন পৌরসভায় যে ভোটটা হবে তাতে কিন্তু এখনও পর্যন্ত আলাপ আলোচনা চলছে এবং কিছু কংক্রিট বেরোয়নি এখন সব জায়গায় প্রসেস একসঙ্গে শুরু হয়েছে যেহেতু শিলিগুড়ি ইত্যাদিতে সমস্যা কম সন্ত্রাস কম হয়েছে সার্বিকভাবে আমরা জিতেছি তো অনুকূলতা আছে আমাদের ওখানে কর্মীদের সংখ্যাও ভালো আছে তারা প্রস্তুতি করেছে আমি আগেই সমস্ত কর্পোরেশনে অন্যান্য পুরসভাতে একাধিকবার বৈঠক নিচ্ছি প্রস্তুতি হিসাবে তো সেখানকার কার্যকর্তারা সিস্টেমেটিক করে শুরু করেছে দু একদিনের মধ্যে সব জায়গায় হয়ে যাবে এই তিনটে জায়গাতেই মূলত কোন বিষয়টা বেশি প্রাধান্য দেবেন ক্যান্ডিডেট হওয়ার ক্ষেত্রে সবসময়ই আছে যে লড়াই দেবে যে জেতার সম্ভাবনা আছে তাকে ক্যান্ডিডেট করা হয় নতুন না পুরনো নতুন পুরনো সবই নতুন রায় তো জিতেছে এখানে এসে নির্বাচনটা তো জেতার জন্য লড়া হয় যার জেতার সম্ভাবনা আছে লড়বে সেই ক্যান্ডিডেটকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু এটাও ঠিক যে পার্টির যারা পুরনো কার্যকর্তা আছেন কর্মী আছেন তাদেরও সেই সুযোগ দেওয়া উচিত হায়দ্রাবাদ পৌর নিগমের ক্ষেত্রে আমরা মোদী এবং অমিত শাহের প্রচার দেখেছি হায়দ্রাবাদ পৌর নিগম বিজেপির হাতে চলে এসছে আসন্ন যে চার পৌরসভা নির্বাচন কোনো মানে তারকা প্রচার বা হেভি ওয়েট আপাতত এই ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি প্রয়োজন হলে নিশ্চয়ই হবে সে গতবারে আমরা লিস্ট তৈরি করেছিলাম পার্লামেন্ট চলছিল ইত্যাদি আসেননি অনেকে বা প্রয়োজন মনে করেনি এবারে যদি মনে হয় কারণ কি চার চারটা কর্পোরেশন একসঙ্গে ইলেকশন হচ্ছে তো নিঃসন্দেহে অনেক বেশি প্রচার করার লোক দরকার নেতা দরকার তো নিশ্চয়ই ব্যাপারটা পার্টি ভাববে যদি হয় সেক্ষেত্রে বিক্ষুব্ধ তৈরি হয়েছে বিজেপির দলের মধ্যে সেটা নিয়ে কিছু না অনেকে একটু হতাশ হয়ে যান মনে করে যে আমার টিকিট পাওয়া উচিত না পেলেই খুব হয় বাকি পার্টির যে সিস্টেম আছে সে অনুযায়ী পার্টি চলবে কারও দিকে তাকিয়ে চলবে না